আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটিকা হচ্ছে জাগো সুন্দর, এবং এই যে নাটিকাটি রয়েছে এটি মূলত লিখেছেন কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটি বিষয় একটু বোঝার চেষ্টা করো, সেটি হচ্ছে আমাদের বইতে এই যে তোমার জাগো সুন্দর নাটিকাটি রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা পড়া হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং জাগো সুন্দর নাটিকাটি অবশ্যই আমাদের বেশ ভালো করে আত্মস্থ করতে হবে। এবং শিক্ষার্থীরা, বরাবরের মতোই তোমাদের সাথে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে 10 মিনিটস পুরো তরফ থেকে আমি মাহবুবুল নেওয়াজ ফার্সিম আছি। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের ক্লাসে আমরা প্রবেশ করে ফেলি। এবং গত কয়েক ক্লাস ধরেই মূলত আমরা জাগো সুন্দর নাটিকাটি পড়ছিলাম, আজকের ক্লাসে আমরা এই জাগো সুন্দর নাটিকা এর শব্দার্থ ও টিকা সম্পর্কে জানবো, পাঠ পরিচিতি সম্পর্কে জানবো ও লেখক পরিচিতি সম্পর্কে জানবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে এখনই আমরা শুরু করে দিই শব্দার্থ ও টিকা থেকে। শব্দার্থ টিকা পড়তে গিয়ে শুরুতে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে মাদুলি, যার অর্থ হলো গিয়ে ধাতুর তৈরি ছোট ঢোলের মতো কবচ। তার মানে ধাতুর তৈরি একটি কবচের মতো থাকবে, যেটি দেখতে হবে ছোট্ট একটি ঢোলের মতো। এরপর দেখি শিক্ষার্থীরা রথ, চাকাযুক্ত অথবা চাকাহীন এক ধরনের কাল্পনিক বাহন। শিক্ষার্থীরা এটিকে একটি কাল্পনিক বাহন ধরে নেওয়া হয়, এবং মনে করা হয় যে এই কাল্পনিক বাহন আসলে দিন শেষে আমাদের জন্য সৌভাগ্যের একটি প্রতীক হিসাবে আসে এবং আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যায়। এরপর দেখি শ্মশান, যে স্থানে মূলত মৃতদেহ দাহ করা হয়, এটি বোঝানো হয়। আমরা জানি হিন্দুরা মূলত মৃতদেহ পুড়িয়ে থাকে, এবং তারা যে স্থানে মৃতদেহটিকে পুড়িয়ে থাকে সেটি হচ্ছে শ্মশান। মুসলিমদের জন্য যেমন যে স্থানে মৃতদেহ দাফন করা হয় সেটি হচ্ছে কবরস্থান, ঠিক তেমনি হিন্দুদের জন্য সেটি হচ্ছে শ্মশান বা শ্মশানঘাট। এরপর দেখি সিনান, সিনান মানে হচ্ছে গিয়ে স্নান। তারপর রয়েছে শাকচুন্নি মানে কল্পিত পেতনি। এরপর রয়েছে মণি। শিক্ষার্থীরা, মণি এবং মুক্তা আমরা কিন্তু একত্রে বলে থেকে মণি মুক্তা। সেখান থেকে মণি হচ্ছে গিয়ে দামি পাথর যা গহনা হিসেবে ব্যবহৃত হয়, আর মুক্তা হচ্ছে গিয়ে রত্ন পাথর যা ঝিনুকের মধ্যে মূলত তৈরি হয়ে থাকে। এরপর দেখি শিক্ষার্থীরা পুঁথি মানে হাতে লেখা পুরনো বই বা পাণ্ডুলিপি। তার মানে শিক্ষার্থীরা হাতে লেখা যে সকল পুরনো বই বা পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলোকে আমরা পুঁথি বলতে পারি। এরপর রয়েছে হিকমত মানে কৌশল, কায়দা বা চাতুর্য। এরপর দেখতে পারি আমরা বুক পকেট, এর মানে হলো বুক বরাবর জামার যে পকেট থাকে সেটি। এরপর শিক্ষার্থীরা, আরেকটি গাছ রয়েছে, সেই গাছটির নাম হচ্ছে শেওড়া গাছ। এই গাছটি শিক্ষার্থী সাধারণত জংলা ধরনের গাছ হয়ে থাকে, সেই জংলা গাছটিকে বুঝাতেই আমরা শেওড়া গাছ বলতে পারি। এরপর দেখি পাঞ্চজন্য মানে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। শ্রীকৃষ্ণ একটি বিশেষ ধরনের শঙ্খ ব্যবহার করতেন, সে শঙ্খটির নামই হচ্ছে কি মূলত পাঞ্চজন্য। সদাগর মানে মস্ত বড় ব্যবসায়ী, আর মধুকর মানে তো তুমি আমি সবাই জানি সেটি হচ্ছে মৌমাছি বা ভ্রমর। এরপর দেখতে পারি বিশ্বজোড়া মানে সমগ্র পৃথিবী জুড়ে, সেটি বোঝাতে মূলত বিশ্বজোড়াকে আমরা ইঙ্গিত করি। এরপর রয়েছে ময়ূর পঙ্খী মানে ময়ূর আকৃতির একটি নৌকা। এরপর দেখতে পাই বজ্রা, বজ্রা দিয়ে মূলত শিক্ষার্থীরা বড় আকারের নৌকা বোঝানো হয়ে থাকে। এক কথায় বজ্রা হচ্ছে বড় আকারের নৌকার একটি প্রকার মাত্র, হরেক রকমের মূলত বড় আকারের নৌকা হতে পারে, তবে তন্মধ্যে বড় আকারের কিছু নৌকাকে আমরা বজ্রা বলতে পারি। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যত সকল বড় বড় নৌকা দেখি সেগুলোর মধ্য থেকে কিছু কিছু বড় নৌকাকে আমরা বজ্রা বলতে পারি। তার মানে বজ্রা হচ্ছে বড় নৌকার একটি মাত্র প্রকার। এরপর থেকে শিক্ষার্থীরা সিন্ধুপতি মানে সাগরের রাজা। এখানে সিন্ধু মানে সাগর, পতি মানে রাজা, হয়ে গেল শিক্ষার্থীরা কি সাগরের রাজা, আশা করছি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে গিয়ে রেবা। এটি আসলে ভারতের প্রাচীন একটি নদীর নাম, যেটির বর্তমান নাম হচ্ছে গিয়ে নর্মদা। এই বিষয়টি মনে রাখবে। ইরাবতী পাঞ্জাব অঞ্চলের একটি বিশেষ নদী, সিন্ধু এটিও একটি বিখ্যাত নদী, এবং এই নদীর তীরে মূলত গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রাচীন এক সভ্যতা, যেটি মূলত প্রাচীন সিন্ধু সভ্যতা নামে পরিচিত। তার মানে বুঝতেই পারছো শিক্ষার্থীরা, এটি দিয়ে আমি আসলে সিন্ধু সভ্যতার যে বিষয়টি রয়েছে সেটি বললাম। এই সিন্ধু সভ্যতা এই শব্দটি মনে হয় আমরা অনেকেই শুনেছি। এরপর রয়েছে ভাগীরথী, এটি হচ্ছে ভারতের একটি নদী। তারপর রয়েছে পুষ্পরথ, যেটি দিয়ে মূলত ফুল দিয়ে সাজানো রথকে বোঝানো হয়ে থাকে। বায়োস্কোপ মানে চলচ্চিত্র বা সিনেমা। মঙ্গল গ্রহ হচ্ছে সৌরজগতে একটি বিশেষ গ্রহ। এরপর দেখি শিক্ষার্থীরা দোতলা বাস, মানে শিক্ষার্থীরা আমরা সবাই মোটামুটি দোতলা বাস সম্পর্কে পরিচিত। বিআরটিসি দোতলা বাস আমরা হর হামেশা দেখে থাকি আমাদের রাস্তাঘাটে। দোতলা বাস বলতে মূলত বোঝানো হচ্ছে দুই তল বা স্তর বিশিষ্ট বিশেষ বাস। এরপর রয়েছে বেনু, যার মানে হচ্ছে বাসি, আর ধেনু শব্দের অর্থ হচ্ছে গাভী।
শিক্ষার্থীরা মনে রেখো, বেনু অর্থ বাসী, ধেনু অর্থ গাভী। আশা করি শিক্ষার্থীরা শব্দার্থ টিকার এতটুকু তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। এরপর দেখি গৌরী শঙ্কর, মানে হিমালয়ের পর্বতে সর্বোচ্চ শৃঙ্গটি রয়েছে, এটিকে বলা হয় গৌরী শঙ্কর। এরপর দেখি শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে উত্তর মেরু, যার মানে পৃথিবীর সর্ব উত্তরে যে বরফ আচ্ছাদিত প্রান্ত থাকে সেটি। এরপর রয়েছে মাদল, এর মানে হলো কি এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র। আশিস, আশিস মানে হলো কি শিক্ষার্থীরা আশীর্বাদ, আর দীপ্ত মানে হচ্ছে কি উজ্জ্বল। আর শিক্ষার্থীরা রবি মানে যে সূর্য, এটি বলতে আসলে আমরা সবাই বুঝি। তবে আমাদের এই যে নাটিকাটি রয়েছে এখানে মূলত রবি অর্থ বোঝানো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, তার মানে বুঝতেই পারো শিক্ষার্থী বন্ধুরা এই যে জায়গাটি রয়েছে এর মাধ্যমে আমি আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছি। এরপর রয়েছে খামার, খামার মানে শিক্ষার্থীরা মাঠ থেকে শস্য এনে রাখার এবং ঝাড়াই মারাই করার জায়গা। শিক্ষার্থীরা মাঠ থেকে যখন শস্য আনা হয় তখন আসলে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়, সেটিকে আমরা খামার বলতে পারি, এবং সেখানে ঝাড়াই করা হয়, মারাই করা হয়, ফসলকে পরিশোধন করে ফসলকে মূলত বাজারজাত করার জন্য উপযোগী করে তোলা হয়। এরপর দেখি গোলা, গোলা মানে হচ্ছে ধান রাখার জায়গা। এরপর দেখতে পাই শিক্ষার্থীরা আরব, যার মানে হচ্ছে নির্যাস বা সারবস্তু। এরপর রয়েছে রকেট, যার মানে মহাকাশযান, ইংরেজিতে এটিকে রকেট বলা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা পরবর্তী যে জায়গাটি রয়েছে সেখানে পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি পড়তে গিয়ে আমরা শুরুতে যে বিষয়টি সম্পর্কে জানবো কল্পনা শক্তি। কল্পনা শক্তি শিক্ষার্থীরা মানুষের জীবনের জন্য এক অমূল্য সম্পদ, কল্পনার কোনো বাধা নেই, বিপত্তি নেই। একটি মানুষ যখন কল্পনা করা শুরু করেন তিনি তার কল্পনার জগতে সম্পূর্ণরূপে হারিয়ে যেতে পারে। এই যে শিক্ষার্থীরা এই কল্পনা, কল্পনার জগতে মানুষ যেরকম অসীম সুখ খুঁজে নিতে পারে ঠিক তেমনি সে অসীম দুঃখও খুঁজে নিতে পারে। এখান থেকে আমরা বলতে পারি কল্পনা শক্তি মানুষের জীবনের জন্য অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এরপর দেখি এ নাটিকায় কিশোর কঙ্কনের দল স্বপ্ন কল্পনায় এক পরীর সহযোগিতা চলে যায় সাগরতলের অজানা দেশে, তার রকেটে চেপে যেতে ইচ্ছা করে চাঁদের দেশে মঙ্গল গ্রহে। তার মানে এই যে কিশোর কঙ্কন রয়েছে, কঙ্কন স্বপ্ন কল্পনা চলে যায় পরীর সাথে সাগরতলের অজানা দেশে, রকেটে চেপে চলে যায় চাঁদের দেশে মঙ্গল গ্রহে। এবং শুধুমাত্র তাই নয়, কঙ্কন ও তার দল হতে চায় সদাগর, বিজ্ঞানী কিংবা গ্রামের রাখাল ছেলে। তার মানে শিক্ষার্থীরা কঙ্কন ও তার যে ছোট দলটি আছে তারা আসলে চারদিকে দিক বিদিক উড়ে বেড়াতে চায় ইচ্ছা স্বাধীন মতো, নিজের মতো, নিজের স্বাধীনতাটিকে অর্জন করার জন্য। এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সকালবেলা তাদের গৃহকর্মী এসে সবার ঘুম ভাঙিয়ে দিলে তারা বাস্তবে ফিরে আসে। তার মানে আসলে তারা সবাই স্বপ্নের মধ্যে ছিল, ঘোরের মধ্যে ছিল, এমন একটি অবস্থা, স্বপ্ন ভেঙে যাওয়ার পর তারা সবাই বাস্তবে ফিরে আসে। তখন বোঝা যায় যে কিশোরের দলটি আসলে ঘরের ছাদে একসঙ্গে ঘুমিয়ে পড়েছিল। মূলত শিক্ষার্থীরা এই সম্পূর্ণ জায়গাটা দিয়ে একজন মানুষের যে স্বপ্নের বিষয়টি রয়েছে এবং কল্পনার বিষয়টি রয়েছে সেটি ছবি মূলত প্রকাশিত হয়েছে। এবং মজার বিষয় হলো কাজী নজরুল ইসলাম যখন এই নাটিকাটি রচনা করেন তখন আসলে চাঁদের দেশে মানুষের পা পড়েনি। তার মানে কাজী নজরুল ইসলাম কতটা দূরদর্শী ছিলেন সেই বিষয়টি মূলত কিন্তু তার আলোচ্য যে নাটিকাটি রয়েছে এটি পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি। তার মানে এখান থেকে আমরা সম্পূর্ণ এই জায়গা চলে আসতে পারি যে কাজী নজরুল ইসলাম অত্যন্ত দূরদর্শী একজন মানুষ ছিলেন প্রথমত, এবং দ্বিতীয়ত তিনি যে কিশোর দলটির কথা বলছেন, কিশোর দলটি আসলে তার স্বপ্নবিলাসে মগ্ন ছিলেন এবং সেই স্বপ্নবিলাসে মগ্ন থাকার কারণেই তারা আসলে দিক বিদিক চারদিক উড়ে বেড়াতে পারছিল কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া। আশা করি শিক্ষার্থীরা পাঠ পরিচিতি তোমরা ঠিকমতো বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা পাঠ পরিচিতি, এরপর আমরা চলে যাব লেখক পরিচিতিতে, এবং লেখক পরিচিতি পড়তে গিয়ে আমরা শুরুতেই যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার ডাক নাম ছিল দুখুমিয়া এবং 1917 খ্রিস্টাব্দে তিনি ইংরেজি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। তার মানে তিনি একাধারে কিন্তু সেনাবাহিনীর কাজও করেছেন আবার লেখালেখিও করেছেন, এবং যখন তিনি সেনাবাহিনীতে যোগ দেন তখনই মূলত তার সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। তার রচনায় সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে তীব্র এক প্রতিবাদ ফুটে উঠেছিল, এজন্যই তাকে মূলত বলা হয় বিদ্রোহী কবি, কারণ তার রচনাগুলো ছিল মূলত সামাজিক যে সকল অন্যায় অবিচার রয়েছে এবং যে সকল পরাধীনতা রয়েছে অন্যায়ভাবে সেগুলোর বিরুদ্ধে, তার মানে বুঝতেই পারছো তাকে এই জন্যই বিদ্রোহী কবি বলা হয়েছিল। এরপর দেখি শিক্ষার্থীরা লেখক পরিচিতিতে আমরা আরও কথাবার্তা, তার রচিত কাব্য অগ্নিবীণা, দোলনচাপা, বিষেরবাসী ইত্যাদি। তার মানে রচিত কাব্য হলো অগ্নিবীণা, দোলনচাপা, বিষেরবাসী, এগুলো হচ্ছে মূলত তার রচিত কাব্যগ্রন্থ। এরপর দিয়ে গল্পগ্রন্থ হচ্ছে গিয়ে আমার ব্যথার দান,
রিক্তের বেদন শিউলিমালা, তার মানে এই যে এগুলো রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই সবগুলো হচ্ছে কি তার রচিত গল্পগ্রন্থ। এরপর দেখি উপন্যাস বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এই যে তিনটি রয়েছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এসবই হচ্ছে কি মূলত তার উপন্যাস। এরপর রয়েছে নাটক ঝিলিমিলি, আলেয়া, শিল্পী, মধুমালা, এই যে আমি চারটা নাম বললাম, এই চারটা নাম হচ্ছে কি তার রচিত নাটক। প্রবন্ধর দিকে তাকাই রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুর্দিনের যাত্রী, এই তিনটি হচ্ছে কি তার রচিত প্রবন্ধ। এবং শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে 29 আগস্ট ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে মূলত আমাদের লেখক পরিচিতি শেষ হয়ে গেল, আশা করছি এটিও তোমরা বুঝতে পেরেছ। এবং এর মধ্যে দিয়ে আমাদের আরও একটি বিষয় শেষ হয়ে গেল, সেটি হচ্ছে আমাদের আলোচ্য যেই জাগো সুন্দর যে নাটিকাটি ছিল সেটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকুন, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।